नमस्कार बंधुरा, माधुरीज किचने आपनादेर सकलके स्वागत जानाई। आमार आजकेर रेसिपी चिकेन बिरियानी। एकदम दोकानेर मतो चिकेन बिरियानी बाड़ीते खूब सहजे किभाबे बानिये थाकि सेटाई आज आमी आपनादेर सामने शेयर करछि। ताहले चलुन शुरू करी आजकेर भिडियोटी। चिकेन बिरियानी तैरि करार जन्य सबार प्रथमे आमी एई बाटिटेर मध्ये निये निच्छि 500 ग्राम बासमती चाल। एरपर आमी एई चालटाके दु तीन बार जल बदले बदले परिष्कार करे धुये नेब। চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। তারপর আমি চালটাকে 30 মিনিট জলে ভিজিয়ে রাখব। আর এই সময়ের মধ্যে আমি পেঁয়াজের ব্যারিস্তাটা তৈরি করে নেব। এজন্য কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটাকে ছেড়ে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের 6-7টা পেঁয়াজ এরকম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নেব। তবে খুব বেশি লাল করে পেঁয়াজ ভাজব না। পেঁয়াজ কুচিটাকে ঠিক এরকম ভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের ব্যারিস্তা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এই দেখুন পেঁয়াজের ব্যারিস্তা তৈরি হয়ে গেছে। এরপর এই পাত্রটার মধ্যে নিয়ে নিচ্ছি 600 গ্রাম চিকেন। চিকেনের টুকরোগুলোকে আমি একটু বড় সাইজের করে কাটিয়ে নিয়েছি। আর চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এরপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এর সঙ্গে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে টক দই। আর টক দইটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা। এর সঙ্গে দিচ্ছি পেঁয়াজের ব্যারেস্তা। আমি যে পেঁয়াজটা ভেজেছিলাম তার অর্ধেকটা পরিমাণে পেঁয়াজের ব্যারেস্তা এর মধ্যে দিলাম। এবার চিকেনের টুকরোগুলোর সঙ্গে সমস্ত মশলা খুব ভালোভাবে মাখিয়ে নেব। হাতে সময় নিয়ে চিকেনটাকে সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই দেখুন চিকেনটা আমার খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে আমি 30 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। এরপর আমি বিরিয়ানির জন্য রাইসটা সেদ্ধ করে নেব। এখানে গ্যাস অন করে একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল গরম করার জন্য বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিলাম 2 টুকরো দারচিনি, 1টা বড় এলাচ, 4টে ছোট এলাচ, 7-8টা লবঙ্গ, 1টা জয়িত্রী, 1টা স্টার এনিস, 1/2 জায়ফল, 1টা তেজপাতা, 10-12টা গোলমরিচ, অল্প পরিমাণে শা জিরে এবং 10-12টা শা মরিচ। আর দিচ্ছি 3 চামচ পরিমাণে লবণ। এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর হাই ফ্লেমে জলটাকে প্রথমে ভালোভাবে ফুটিয়ে নেব। জল ফুটিয়ে ওঠার পর আমি এর মধ্যে চালটাকে ছেড়ে দিচ্ছি। হাতা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দেব 1 চামচ পরিমাণে ভিনিগার। আপনারা ভিনিগারের পরিবর্তে এখানে লেবুর রসও দিতে পারেন। আর দিচ্ছি 1 চামচ সাদা তেল। বিরিয়ানির জন্য ভাতটাকে 80% মতো সেদ্ধ করে নিতে হবে। আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভাতটাকে 80% মতো সেদ্ধ করে নিচ্ছি। ভাতটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করা চলবে না। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে আমি এর থেকে ফ্যানটাকে ঝরিয়ে নেব। তারপর আমি ভাতটাকে একটা বড় থালার মধ্যে ঢেলে নিয়েছি। এখানে একটা বাটির মধ্যে নিয়েছি 1/2 কাপ পরিমাণে হালকা গরম দুধ। এর মধ্যে দিলাম অল্প পরিমাণে জাফরান বা কেশর। এবার দুধটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। 15 মিনিট পর এই দেখুন দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিচ্ছি 2 চামচ পরিমাণে কেওড়া জল এবং 2 চামচ পরিমাণে গোলাপ জল। আর দিচ্ছি কয়েক ফোঁটা মিঠা আতর। এবার দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সমস্ত কিছু। এরপর আমি আলুগুলোকে ভেজে নেব। পেঁয়াজ ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যে আমি
লবণ ও হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন আলুগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে তেল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। কড়াইয়ের মধ্যে এখনও বেশ অনেকটা পরিমাণে সাদা তেল রয়েছে, সেজন্য আমি এখান থেকে কিছুটা তেল একটা বাটির মধ্যে তুলে রাখছি। এরপর বাকি তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি গোটা গরম মশলা, এতে আছে দারচিনি, লবঙ্গ এবং ছোটো এলাচ, আর দিচ্ছি অল্প পরিমাণে সাদা জিরে। এরপর আমি চিকেনের টুকরোগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মশলাটা বাদ দিয়ে আমি শুধুমাত্র চিকেনের টুকরোগুলোকে প্রথমে ছেড়ে দিচ্ছি। এবার একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে অবশ্যই এই সময় মিডিয়ামে রাখতে হবে। এরপর আমি বাকি যে মশলাটা রয়েছে সেই মশলাটা এর মধ্যে ঢেলে দেব। এরপর মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি আবার একবার নেড়ে চেড়ে দিলাম। এবার গ্যাসের আঁচ কমিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। 10 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এরপর চিকেনের টুকরোগুলোকে আরও একবার নেড়ে চেড়ে নেব, যাতে নিচে না লেগে যায়। এইভাবে বারবার ঢাকা বন্ধ করে এবং ঢাকা খুলে আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। আবার একবার 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এরপর আমি চিকেনটাকে আরও একবার নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি। চিকেনের সঙ্গে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব, এতে করে আলুর মধ্যেও চিকেনের একটা বেশ গন্ধ আসবে। আলুগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপর গ্যাসের আঁচ কমিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে রাখব। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এরপর আমি চিকেনটাকে আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চিকেনের টুকরোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে কেওড়া জল এবং 1 চামচ গোলাপ জল। আবার একবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আবার 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এরপর আমি চিকেনটাকে আরও একবার নেড়ে চেড়ে নেব। চিকেন এবং আলু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। এরপর আমি বিরিয়ানির লেয়ারটা দিয়ে নেব। আমি এই পাত্রটার মধ্যে বিরিয়ানি তৈরি করব, সেই জন্য পাত্রটার নিচে দিলাম একটা ফয়েল পেপার। ফয়েল পেপার যদি নিচে দেওয়া হয় তাহলে বিরিয়ানিটা নিচে লেগে যায় না। তার উপরে আমি সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে নিচ্ছি। এরপর সবার তলায় দিচ্ছি কিছুটা ভাত। এর মধ্যে দিচ্ছি কয়েক পিস চিকেনের টুকরো। এর মধ্যে দিচ্ছি কিছুটা বেরেস্তা, অল্প পরিমাণে বিরিয়ানি মশলা, হাফ চা চামচ পরিমাণে গাওয়া ঘি, আর দিচ্ছি জাফরান ভেজানো যে দুধটা ছিল সেটা আমি 2 চামচ এর মধ্যে দিলাম। এরপর এর উপরে আমি আরও কিছুটা ভাত দিয়ে দেব। চিকেনের চারদিকে ভাতটাকে এভাবে ছড়িয়ে দিতে হবে। প্রথমে এর মধ্যে দিচ্ছি কিছুটা পেঁয়াজের বেরেস্তা, তারপর এর মধ্যে দেব অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে দিচ্ছি বিরিয়ানি মশলা, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গাওয়া ঘি। এরপর আমি চিকেন এবং আলু যেটার মশলা সহ রয়েছে সবটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিচ্ছি 3টে সেদ্ধ করে রাখা ডিম।
আর দিচ্ছি জাফরান ভেজানো দুধ। আমি দুধ 3 চামচ মতো এরপরে দিয়ে দিলাম। এরপর বাকি যে ভাতটা রয়েছে সেটা সবটাই আমি এর উপরে দিয়ে দেব। এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে বিরিয়ানি মশলা, বাকি যে পেঁয়াজের ব্যারেস্তা ছিল সেটা সবটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেব গাওয়া ঘি, 1 চামচের মতো আমি গাওয়া ঘি দিলাম, আর দিচ্ছি জাফরান ভেজানো যে দুধটা ছিল সেটা সবটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর একটা ফয়েল পেপার দিয়ে আমি এটাকে এভাবে কভার করে দিচ্ছি। এরপর আমি একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে এভাবে ঢেকে রাখবো। এরপর গ্যাসের আঁচ কমিয়ে বিরিয়ানিটাকে প্রথমে 15 মিনিট সময় ধরে দমে বসিয়ে রাখবো, তারপর গ্যাসের আঁচ বন্ধ করে রাখবো 10 মিনিট, তারপর আবার 15 মিনিটের জন্য বিরিয়ানিটাকে দমে বসিয়ে রাখবো। 15 মিনিট পর গ্যাসের আঁচ বন্ধ করে দেব। এইভাবে যদি বিরিয়ানিটা দমে বসিয়ে রাখা হয় তাহলে এর স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হয়। এরপর আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে, আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারাও বাড়িতে তৈরি করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।